রাজ্য সরকারের ভ্রান্ত নীতির ফলে এ রাজ্যের অর্থনীতি ধ্বংসের পথে। এমন পরিস্থিতিতে রাজ্যকে ঘুরে দাঁড়াতে হলে সর্ববৃহৎ শ্রমিক সংগঠন বিএমএসের ছত্রছায়ায় রাজ্যের সকল শ্রমিক কর্মচারীকে আসতে হবে এবং সেই আহ্বান বিএমএসের কল্যাণী সভা মঞ্চ থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সোমবার ভারতীয় মজদুর সংঘ নদিয়া জেলা কমিটি আয়োজিত কল্যাণীর ইন্ডিয়ান ওয়েল গেটের সামনের মাঠে শ্রমিক সমাবেশ মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দুবাবু রাজ্য সরকারকে আক্রমণ করে আরও বলেন, শুধু তৃণমূলের হঠকারী সিদ্ধান্ত সহ রাজ্য সরকারের ভ্রান্ত নীতির ফলে এ রাজ্যে একের পর এক শিল্প বন্ধ হয়ে যাচ্ছে। উদ্ভূত পরিস্থিতি সহ এখনও অবস্থার পরিবর্তনে এ রাজ্য সরকারকে বিসর্জন দিয়ে বিজেপিকে পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় আনার পাশাপাশি আর্থসামাজিক অবস্থার পরিবর্তনে শ্রমিক সংগঠন বিএমএসের ছত্রছায় রাজ্যের শ্রমিক কর্মচারীদের আসতেই হবে বলে দাবি তোলেন শুভেন্দুবাবু। এদিনের সভায় শুভেন্দুবাবু ছাড়াও উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘ নদিয়া জেলা সম্পাদক অমিত চৌধুরী, সভাপতি রাকেশ মুখার্জি, নদিয়া জেলা প্রভারী ও প্রদেশ সম্পাদক জ্ঞানমোহন বসাক, ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের ঠিকাচালক মজদুর সংঘের সম্পাদক সম্বল মণ্ডল, রঞ্জিত মালো সহ রানাঘাট উত্তর পশ্চিমের বিধায়ক পার্থসারথী চ্যাটার্জি, চাকদহ বিধানসভার বিধায়ক বঙ্কিম ঘোষ, হরিণঘাটা বিধানসভার বিধায়ক অসীম সরকার, কল্যাণীর বিধায়ক অম্বিকা রায়, রাজ্য কিষাণ মোর্চার সভাপতি মহাদেব সরকার, রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ তথা বিজেপি রাজ্য কমিটির সহ সভাপতি জগন্নাথ সরকার প্রমুখ।